बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हाउ आर यू माय डियर स्टूडेंट्स ऑफ क्लास 9? आई एम वेल। टुडे आई विल डिस्कस विथ यू अबाउट डिग्री। आज तुम्हारे साथ যে তোমাদের কাছে যে টিউটর ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা ডিগ্রি নিয়ে। তোমরা ডিগ্রির এই ভিডিও টিউটোরিয়ালটি খুব মনোযোগ দিয়ে দেখবে এবং কোথাও বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্টসে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সকল সমস্যার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তোমরা জানো যে ন্যারেশন সরি ডিগ্রি গ্রামারের অতি গুরুত্বপূর্ণ একটা অংশ। তোমাদের যে চেঞ্জিং সেন্টেন্স আসে সেখানে ডিগ্রিটা সবসময় থাকে, এজন্য তোমাদেরকে ডিগ্রিটা খুব সুন্দর করে শিখতে হবে। ডিগ্রিটা আসলে অনেকের কাছে একটা ভীতিকর কিছু। আসলে ডিগ্রি অত্যন্ত সহজ, খুবই খুবই সহজ একটা গ্রামাটিক্যাল আইটেম। তো তোমরা যদি মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখো তবে আমি আশা করব যে তোমরা খুব সহজেই ডিগ্রি বুঝতে পারবে। যদি প্রয়োজন হয় ডিগ্রির উপর আমি একাধিক টিউটোরিয়াল দেবো, তোমরা তোমাদের যা প্রয়োজন হয় তোমরা কমেন্টসে জানাবে। তোমরা জানো যে ডিগ্রি তিন প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এখন আমি তোমাদেরকে ডিগ্রি পরিবর্তনের যে বেসিক্যাল কিছু নিয়মকানুন এই ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা ডিগ্রিরই তিনটা রূপ থাকে, একটা হলো পজিটিভ রূপ, আরেকটা হলো কম্পারেটিভ রূপ, আরেকটা হলো সুপারলেটিভ রূপ। বা পজিটিভ ফল, কম্পারেটিভ ফল এবং সুপারলেটিভ ফল। এই ডিগ্রিটা যেমন যখন তোমরা একটু বোর্ডে আমি দেখি দেখাই তোমাদেরকে যে আমি লিখি গুড গুড ভালো, ভালো গুড একটা ডিগ্রি এবং এটা অবশ্যই পজিটিভ ডিগ্রি, ডিগ্রি পজিটিভ ডিগ্রি। তো তোমরা ডিগ্রিগুলো তোমাদের যে টেক্সট বুক আছে এখানে তোমরা ডিগ্রিগুলোর যে শাব্দিক পরিবর্তন সেগুলো তোমরা দেখতে পাবে। আমি তোমাদের ক্লাস যখন ক্লাসে যে কিছু নবম শ্রেণীর প্রথম দিক দিয়ে লকডাউনের পূর্বে আমি তোমাদেরকে এই ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম। তো তোমরা তোমাদের বই থেকে তোমরা প্রাথমিক যে বিধিবিধানগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিতে পারবে এবং আমি যে ভিডিও টিউটোরিয়ালটি দিচ্ছি এই ব্যাপারে তোমরা একটু এটাকে একটু মনোযোগ দিয়ে দেখবে এবং আমি আগেই বলেছি যে তোমরা আসলে বুঝতে পারবে। তো গুড গুড এটা পজিটিভ ডিগ্রি, পজিটিভ পজিটিভ এই গুড পজিটিভ ডিগ্রি। এটা কম্পারেটিভ হলো বেটার, বেটার এটা হলো কম্পারেটিভ। এবং বেস্ট সুপারলেটিভ,
সুপারলেটিভ। এখন এখানে তোমাদের যে ডিগ্রির যে শব্দ, যে শব্দগুলো, যে অ্যাডজেক্টিভগুলো, ডিগ্রিগুলো মূলত অ্যাডজেক্টিভ হয়, এই প্রত্যেকটা এটাকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ তোমরা বলতে পারো। তো এই অ্যাডজেক্টিভগুলোর তিনটে রূপ থাকে, আমি আগে বলেছি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো এ ব্যাপারে তোমরা তোমাদের টেক্সটে অনেক অ্যাডজেক্টিভ পাবে, অনেক শব্দ পাবে, যেটার পজিটিভ রূপ কি, পজিটিভ থেকে কম্পারেটিভ, ওটার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এগুলো তোমরা একটু পড়ে নেবে। এবং এখানে যে গুড, বেটার, বেস্ট যেমন হয়, আবার এখানে আরো সহজ কিছু বিষয় হয়, যেমন গুড, বেটার, বেস্ট, এটা যেমন গুড পজিটিভ, বেটার কম্পারেটিভ, বেস্ট সুপারলেটিভ। কিন্তু আবার কিছু কিছু শব্দ আছে বা অ্যাডজেক্টিভ আছে, যেমন লার্জ, বড়, বিগস, লার্জ, বিগ, সাসেস, এরকম। তো লার্জ পজিটিভ, লার্জার কম্পারেটিভ এবং লার্জেস্ট সুপারলেটিভ। কম্পারেটিভ করতে হয় ইয়ার যুক্ত করে শব্দটাকে, এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। এরকম ম্যাক্সিমাম যে শাব্দিক পরিবর্তন, যে অ্যাডজেক্টিভের যে মূল অ্যাডজেক্টিভটার যে পরিবর্তন, মূল ডিগ্রিটার যে পরিবর্তন, সেটা তোমরা ইয়ার এবং ইএসটি যুক্ত করেই করে ফেলতে পারবে। কিছু আছে যেগুলো আসলে তোমাদের চর্চা করে আয়ত্ত করতে হবে, যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট। এছাড়া আরো কিছু ডিগ্রি আছে, যেমন বেশি সিলেবাল যুক্ত, যেমন বিউটিফুল, 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 তিনটা সিলেবাল যুক্ত। এরকম বেশি সিলেবাল যুক্ত যদি কোনো কোনো ডিগ্রি থাকে, কোনো অ্যাডজেক্টিভ থাকে, তখন বা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা এটাকে, তো তখন এটা মোর এবং মোস্ট দেওয়া হয়। যেমন মেরিটোরিয়াস, মেধাবী, মেরিটোরিয়াস পজিটিভ, মোর মেরিটোরিয়াস কম্পারেটিভ, মোস্ট মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস, মোস্ট মেরিটোরিয়াস সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা এই টিউটোরিয়ালটি একদম বেসিক টিউটোরিয়াল হিসেবে শুরু করব। তো আমি এখন একটা বাক্য লিখব, পজিটিভ, কম্পারেটিভ অথবা সুপারলেটিভ, সেখান থেকে আমরা ডিগ্রিটা পরিবর্তন করব, তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, এবং অবশ্যই তোমরা বুঝতে পারবে। He is the best boy in the class. এটাকে যদি আমরা পজিটিভ করি, হি ইজ দ্য বেস্ট বয়, এখানে আমরা লিখেছি যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। এটা বেস্ট, গুড, বেটার, বেস্ট, এখান থেকে আমরা বুঝতে পারি যে এই বাক্যটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এই সুপারলেটিভ ডিগ্রির বাক্যটাকে আমরা কি করব, পজিটিভ রূপান্তর করব। এখন এটা কিভাবে আমরা রূপান্তর করব, দা প্লাস সুপারলেটিভ, দের পরে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে সেটাকে পজিটিভ করতে হয় নো আদার দে। তোমাদের আসলে গ্রামারটা খুব মজার বিষয়, বুঝতে পারলে খুবই মজার বিষয়, আনন্দের বিষয় এবং মজার বিষয়। তো আগে বললাম, তো এখানে দা বা দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে
সেই বাক্যকে পজিটিভ করতে হলে নো আদার দ্বারা করতে হয়। এ কথাটুকু তোমাদের মনে রাখতে হবে যে দিয়ে পরে যদি সুপারলেটিভ রীতি থাকে এবং সেটাকে যদি পজিটিভ করতে হয় তবে নো আদার দিয়ে করতে হয়। কিভাবে আমরা করতে পারি দেখো, তোমরা এটাকে করতে পারি এভাবে যে নো আদার, সবার শুরুতে নো আদার হবে, নো আদার, নো আদারের পরে সুপারলেটিভ ডিগ্রি, এই যে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা বসিয়ে দেবো, নো আদার বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ ইজ, এই স্টেপ স্টেপ আমরা বসালাম যেহেতু নো আদার বয়, বয়টার সিঙ্গুলার, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এজ, এরপর একটা এজ বসবে, এজ এর পরে যেহেতু বাক্যটাকে আমরা পজিটিভ করব, এই সুপারলেটিভ ডিগ্রির বাক্যটাকে আমরা পজিটিভ করব, এর জন্য এজ এর পরে কি করব আমরা বেস্ট শব্দটার বা বেস্ট যে অ্যাডজেক্টিভটা বা যে ডিগ্রিটা সেটার পজিটিভ রূপটা দেব, এটা গুড, বেটার, বেস্ট, অ্যাজ গুড, গুড হল পজিটিভ, অ্যাজ গুড অ্যাজ হি। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে এখানে একটা স্ট্রাকচারের মতো কাজ করে, সেটা এরকম যে নো আদার বসে, সবার আগে নো আদার বসবে, যে স্ট্রাকচারটা নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, পরের অংশ প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ দেওয়ার পরে তোমাদের অক্সিলারি ভার্বটা দিতে হবে, ভার্ব, অক্সিলারি ভার্বটা দিতে হবে, এরপরে প্লাস এজ দিতে হবে, প্লাস অ্যাডজেক্টিভটার পজিটিভ রূপ, অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ এর পজিটিভ রূপ, আমরা একবার পজিটিভ রূপ দেব, প্লাস অ্যাজ দেব, এরপরে সাবজেক্ট দেব, এখন এরকম এখানে একটা বিষয় খুবই মজার বিষয়, তোমাদের কাছে এই বিষয়টা অনেক জটিল মনে হতে পারে যদি তোমরা এভাবে স্ট্রাকচারটা মুখস্থ করে করো, স্ট্রাকচারটা মুখস্থ করেও তোমরা করতে পারবে, আসলে স্ট্রাকচারটা যদি তোমরা মুখস্থ কেউ করতে না চাও বা তোমাদের কাছে জটিল মনে হয় তবে আসলে আমরা এই ডিগ্রিটা আমরা স্ট্রাকচারটা ছাড়াও করতে পারি, তখন তোমাদের বেসিক্যাল কিছু জিনিস মনে রাখতে হবে যে কিভাবে কিভাবে এটা হয়, আমি এখন তোমাদের সেটা দেখাবো। তো আমরা কি করলাম একটু বুঝে দিলাম, এখন এই বাক্যটার
আমি পজিটিভ রূপ লিখেছিলাম এরকম, নো আদার বয় ইন দ্য ক্লাস, বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ঠিক, যদি এই দের পরে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে পজিটিভ করতে হয়, তখন আমাদের একটা বাক্য যদি আমরা আয়ত্তে আনতে পারি যে সেটাকে পজিটিভ করলে হবে, নোয়াদার দিয়ে শুরু হবে, নোয়াদারের পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ আসবে নোয়াদার, তারপর দ্য সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ দ্য বয় ইন দ্য ক্লাস, নোয়াদার বয় ইন দ্য ক্লাস, তারপরে অক্সিলারি ভার্ব ইজ আসবে, এখানে অক্সিলারি ভার্ব ইজই আসে, এটা নির্ভর করবে সাবজেক্টের উপর, ইজ, তারপরে একটা নিয়ম অনুযায়ী একটা অ্যাজ আসবে, এরপর অ্যাডজেক্টিভটার পজিটিভ রূপ বসবে গুড, তারপরে যেহেতু রেখে পজিটিভ করতে বলা হয়েছে গুড, তারপরে ওটা অ্যাজ দিতে হবে, তারপরে একটা, তারপরে সাবজেক্টটা বসিয়ে দিতে হবে সরাসরি, সরাসরি সাবজেক্ট হি বসাতে হবে, নট হিম। তো এখন যদি আমরা ঠিক এরকম একটা বাক্য লিখি যে আমি মুখে তোমাদেরকে বলছি, তোমরা একটু খেয়াল করে শুনো, যে এখানে আমরা দেখলাম যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেটার অ্যান্সারটা হলো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এখন যদি আমরা লিখি ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, চাইলে তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসতে পারো, বসে তোমরা এই টিউটোরিয়ালটি দেখতে পারো, এবং এখানে একটি ভিডিও টিউটোরিয়াল দেখার অনেক সুবিধা আছে, এটাকে থামিয়ে মানে পজ করে দেখা যায়, টেনে দেখা যায়, পিছনে নিয়ে ব্যাকে নিয়ে দেখা যায়, বিভিন্নভাবে আসলে এটা যেভাবে খুশি সেভাবে আসলে সামনে নিয়ে পিছনে নিয়ে স্টপ করে এভাবে দেখা যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখো যদি এরকম হয় হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেটার পজিটিভ ডিগ্রি হলো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ঠিক তদ্রূপ তোমরা যদি তোমাদের খাতায় লেখো এরকম একটা বাক্য যে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, ঢাকা তোমরা লিখে নিতে পারো তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট বা খাতা যেটাকে বলে, খাতায় তোমরা লিখে নিতে পারো যে আমি যে বাক্যটা বলি যে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, তো এটাও দয়া করে সুপারলেটিভ ডিগ্রি দ্য লার্জেস্ট, ঢাকা ইজ দ্য লার্জেস্ট তো সিটি ইন বাংলাদেশ, তো এটাও একটা সুপারলেটিভ ডিগ্রির বাক্য। এটাকে যদি আমরা পজিটিভে রূপান্তর করি তখন কি হবে, তখন ঠিক সেম একটা বাক্য আমরা করব, এই বাক্যটার মতো করে একদম কপি করে আমরা বসিয়ে দিতে পারি, একদম কপি, জাস্ট ফর এ কপি, আমরা ঠিক এরকম দেবো নো আদার বয়ের পরিবর্তে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ লার্জ অ্যাজ হি। আমি ঠিক লিখে দেখাচ্ছি, বিষয়টা এরকম হতে পারত, Dhaka is the largest city in Bangladesh. এটাকে আমরা পজিটিভ যদি করি, ঠিক সেম যদি এই বাক্যটার মতো করে কপি করে বসিয়ে দেই, নোয়াদারের জায়গায় নোয়াদার বসলো, তাহলে নোয়াদারের পর এখানে এখানে বসিয়ে দেবো আমরা নোয়াদার সিটি ইন বাংলাদেশ, নোয়াদার সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ লার্জেস্ট সুপারলেটিভ, নোয়াদার সিটি ইন বাংলাদেশ,
ইন বাংলাদেশ নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। এখানে তোমাদেরকে সবার আগে আমি যখন প্রথম যে বাক্যটা করেছিলাম সে বাক্যটা আমি তোমাদেরকে ডিগ্রিটা পরিবর্তন করে তারপরে সেখানে আমরা স্ট্রাকচার দেখিয়েছিলাম, তোমাদের টেক্সটে তোমরা অনেক স্ট্রাকচার পাবে, সেগুলো প্র্যাকটিস করতে পারো। এবং যদি স্ট্রাকচারগুলো তোমাদের কাছে অনেক বিরক্তিকর মনে হয় তখন তোমরা যেই কাজটা করতে পারো সেটা আমি কিন্তু বলেছি যে যে কোনো ডিগ্রির যে কোনো একটা বাক্য, যেমন সুপারলেটিভ দিয়ের পরে সুপারলেটিভ যুক্ত যেসব বাক্য আছে সেই সকল বাক্য একই রকম, একটা বাক্য যদি পারো তুমি হাজার হাজার বাক্য এখানে বানিয়ে লিখতে পারবে। যেমন আমি আবার বলছি, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। আমরা এখানে পজিটিভ করলাম নোয়াদার, আমরা আমি আগে বলেছি যে নোয়াদার দিয়ে শুরু করতে হবে, যে নোয়াদার এরপরে সিটি ইন বাংলাদেশ অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, এটা নিয়ম, এটা আসলে তোমাদের মানতে হবে। তো এখানে কি হয়েছে, সবার আগে আমরা নোয়াদার দেব, এটা গ্রামারের একটা রুল, গ্রামারের একটা নিয়ম। তারপরে তুমি তোমরা যেটা করবে যে এই সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ সিটি ইন বাংলাদেশ, তাহলে নোয়াদার সিটি ইন বাংলাদেশ, তারপরে অক্সিলারি ভার্বটা দিলাম ইজ, তারপরে নিয়ম অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ দিলাম, এরপরে এই লার্জের যেহেতু সুপারলেটিভ ডিগ্রি ছিল আমি এটাকে পজিটিভ তৈরি করব, এই কারণে এখানে আমরা লার্জ দিলাম, এরপরে স্ট্রাকচার অনুযায়ী আমি একটা অ্যাজ দিলাম, তারপরে আমি সাবজেক্টটা লিখলাম। ঠিক তদ্রূপ এরকম যদি আমরা ধরো আমি আর একটা বাক্য তোমাদেরকে বলি, গোল্ড ইজ দ্য কস্টলিয়েস্ট মেটাল, গোল্ড ইজ দ্য কস্টলিয়েস্ট মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, তখন সেম ক্যাটাগরিতে সেম ওয়েতে তোমার সেই বাক্যটা হবে এরকম যে নো আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড, অর্থাৎ সেম বিষয়, একদম একই রকম বিষয়। তো তোমরা এই বিষয়গুলো নিয়ে তোমরা একটু কাজ করবে, দেখবে যে বিষয়টা আসলে অত্যন্ত সহজ, অত্যন্ত মজাদার একটা বিষয়, তোমরা একটু প্র্যাকটিস করতে হবে। যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তখন আমাদেরকে কমেন্টসে জানাবে। আমি আগেই বলেছি যে তোমাদের সমস্যার যে সমাধানগুলো এটা আমরা বলতে পারি, ভিডিও তো আমি শুধু আপলোড করি না, আমাদের রুটিন অনুযায়ী সকল টিচাররাই সরাসরি সাবজেক্টের ভিডিও টিউটোরিয়ালগুলো তোমাদের পরীক্ষা লেখাপড়াটা চালিয়ে নেওয়ার জন্য তারা দিয়ে যাচ্ছেন। অনেক কষ্ট করে আমরা আমাদের ভিডিওগুলো তৈরি করছি, তৈরি করে তোমাদের জন্য আমাদের যে স্কুলের ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা আপলোড করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখবে, বুঝবে, এবং সমস্যা হলে আমাদেরকে কমেন্টসে জানাবে, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে সেই সমস্যার সমাধানগুলো দিয়ে দেব। তো ডিগ্রি নিয়ে আজকের যে টিউটোরিয়াল সেটা এই পর্যন্তই। তো ডিগ্রিটা একটা ক্লাসে আসলে সমাপ্ত হবে না, আমাদের ডিগ্রি নিয়ে আরও দেখি কয়েকটা আর দু একটা টিউটোরিয়াল তো অবশ্যই করা লাগবে, আরও নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা আরও ডিটেল সহকারে তোমাদেরকে বলবো। তোমরা যতটুকু তোমাদেরকে বলা হয়েছে এই ব্যাপারে তোমরা পড়বে, এবং সবচেয়ে বড় কথা তোমাদের যে টেক্সট, তোমাদের জন্য যে ডিগ্রির যে লেসনটা তোমাদের টেক্সট বইতে আছে এটা তোমরা সুন্দর করে পড়বে, তবেই তোমাদের বিষয়টা আরও সহজ হয়ে যাবে। তো এ পর্যন্তই ছাত্রছাত্রীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।
এই কামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।